বিয়ানীবাজারে বন্যার কারণে 32টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মাধ্যমিকের মূল্যায়ন সহ ব্যাহত হচ্ছে পাঠদান। বৃহস্পতিবার এসব তথ্য উপজেলা শিক্ষা অফিস থেকে জানা যায়। কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে 1161 বস্তা ভারতীয় চিনি সহ 2টি ট্রাক আটক করেছে বিজিবি। মঙ্গলবার সড়কের বাজারের পাশ থেকে আটক 2টি ট্রাক ভর্তি 581 বস্তা ভারতীয় চিনি রাত 10টার দিকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি। অপরদিকে রাত 12টার দিকে বাংলাবাজারের একটি গোডাউন থেকে 580 বস্তা ভারতীয় চিনি আটক করে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়। সিলেটে এবার 1,20,00,000 টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টার দিকে নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থান থেকে এসব চিনি ভর্তি ট্রাক আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ। এ সময় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম। সিলেটে বন্যা দুর্গত এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ। দূষিত পানি পান ও নোংরা পানিতে চলাফেরা করায় ডায়রিয়া, চর্ম ও চোখের রোগে আক্রান্ত হওয়ার খবর আসছে দুর্গত এলাকা থেকে। বিভাগ জুড়ে বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 400+ মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বড়লেখায় কবি মোহাম্মদ শাবুল হোসেনের নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে মা। দ্য মাদার নামে সম্প্রতি প্রকাশিত এই বইটির লেখকের বাড়ি উপজেলার চান্দ্রগ্রামে। পরপর 2 বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ। বুধবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান পিপিএম বার।